আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিন কিচেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকের পর্বে আমি পারফেক্ট ফুলকু এবং মুচমুচে বেগুনি তৈরি করে দেখাবো। সামনে যেহেতু চলে এসেছে রমজান মাস, আর রমজানের ইফতারিতে কিন্তু বেগুনি খুবই জনপ্রিয় একটি খাবার। এই রেসিপিটি কিন্তু ইফতারিতে সবসময় ব্যবহার করা হয়, এটি সবারই খুবই প্রিয় একটি খাবার। আশা করছি আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেখে এই রেসিপিটির মূল প্রস্তুত প্রণালী। এখানে আমি একটি বেগুন এরকম করে কেটে নিয়েছি, দেখুন খুব একটা পাতলা বা ভারী করে আমি এগুলো কাটিনি, এরকম মাঝারি সাইজের করে আমি এগুলোকে কেটে নিয়েছি। আর এরকম করেই কেটে নিতে হবে সবগুলো, সবগুলো একই মিলের হতে হবে। এই বেগুনগুলোকে আমি কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। লবণটা দিয়ে মেখে নিলে কিন্তু বেগুনটা অনেকটাই নরম হয়ে যাবে, আর এগুলো বানাতে কিন্তু খুবই সহজ হবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে লবণ দিয়ে মেখে নিতে হবে। আমি মেখে নিচ্ছি, আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এগুলোকে আমি একটি সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নেব। বেসনটাকে এরকম করে গুলিয়ে নেওয়ার পর যখন এরকম শক্ত শক্ত টাইপের হবে, তারপর আরো কিছুটা পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে পাতলা একটি ব্যাটার তৈরি করে দিতে হবে। তবে খুব পাতলাও হবে না, আবার খুব একটা ঘনও হবে না, মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে দিতে হবে। ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, দেখুন এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এর থেকে বেশি ভারীও হবে না বা এর থেকে বেশি পাতলাও হবে না, এরকম কনসিস্টেন্সি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বেগুনগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি একটি একটি করে বেগুনের পিস বেসনের মধ্যে এভাবে ডুবিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে নেওয়ার পর এবার আমি একটু একটু করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এক এক করে বেগুনগুলোকে উল্টিয়ে দিতে হবে, আর খুব সাবধানে উল্টাতে হবে যাতে তেল ছিটে গায়ে চলে না আসে, তাহলে কিন্তু ফুসকা পড়তে পারে। এভাবে উল্টে পাল্টে কাঙ্ক্ষিত একটা কালার আসা পর্যন্ত বেগুনগুলোকে ভেজে নিতে হবে। আমি আবারও একটি করে বেগুনগুলোকে উঠিয়ে দিচ্ছি। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন কাঁকিতে একটা কালার কিন্তু চলে এসেছে। আবার আমি এক এক করে এগুলোকে নামিয়ে নিচ্ছি, আর তেল জুড়ে নামিয়ে নিতে হবে একটা কিন্তু টিস্যু পেপারের উপর, যাতে টিস্যু পেপার একটা তেল অ্যাবজর্ব করে নেয়। আর সেমভাবে আমি সবগুলো বেগুনি এভাবে ভেজে নেব। আমার সবগুলো বেগুনি কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখুন দেখতে কতটা ফুলকু হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এগুলো কিন্তু একদম ফুলকু এবং মুচমুচে হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এই রেসিপিটি ইফতারিতে খেতে কিন্তু খুব উপযোগী একটি খাবার, এটি কিন্তু সবাই ইফতারির মেনুতে সবসময় রাখে, খেতে কিন্তু ভীষণ মজা লাগে, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরও সহজ সুন্দর মজাদার রেসিপি পেতে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো আগামী পর্বে নতুন কোনো রেসিপিতে।
সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।